তাহলে আপনারা জানান কোন গান শুনলে আপনাদের বুকের ভেতরটা হুহু করে ওঠে, আর কোন কোন পরিস্থিতিতে কোন কোন সময়ে আপনাদের বুকের ভেতরটা হুহু করে উঠেছে আর কেন? কি রে, দেখতে দেখতে মাথা নিচু করে নিলি কেন? তুই চাস না তোর পাশে অমন কেউ? বললাম না আমার খুব খিদে পেয়েছে। আরে বাবা, আমি ওদের খাবারগুলো দেখছিলাম, খুব দেখ দেখি কিরকম বলতো, কত দেরি করে খাবার দিতে। হ্যাঁ, কথা কটাস না দিদি, সত্যি করে বলতো, এত চেষ্টা করছিস, তুই ওই ছবির ছেলেটার মুখ ভুলতে পেরেছিস? ভুলে গেছি, একদম মনে নেই মুখটা হয়েছে। যা ভাগ্যে নেই তা মনে রেখে কি হবে রে? এই তোর খালি এক কথা, ওটা ঠাকুর কি ভেবেছে সেটা তুই বুঝতে পারবি? আচ্ছা তোর ঠাকুর করুন, যদি আজ ওই ছেলেটার সাথে দেখা হয়ে যায় তাহলে তুই মানবি তো যে ভাগ্য তোদেরকে এক করে দিতে চাইছে? ফোন তুলুন আর জানান আপনাদের গল্প, আমি ততক্ষণে বাজাই সেই গান যেই গানে আমার বুকের ভেতরটা হুহু করে ওঠে। কোনো ভুল নেই ঠাকুর, তুমি আমার ডাক শুনেছ, তুমিও তাই চাও যে আমিও চাই। কি চাই তুই বিদেশ উঠতে পার? তোর ভাগ্য তোকে বিয়ে দিয়ে সুখী দেখতে চাই, তোকে তোর মনের মতো বর দিতে চাই। এখানে এতগুলো মেয়ে রয়েছে, এদের মধ্যে যদি কেউ সন্ধ্যা হয় বুঝবো কি করে? মেজি তোর ফোন বাজছে, তোকে ধরতে হবে না, দাঁড়া আমি ধরছি। ওই বাজে লোকটা আবার ফোন করেছে মনে। হ্যালো, কে বলছেন? আরে এটা তো সন্ধ্যা চক্রবর্তীর নম্বর, আপনি কে বলছেন? আমি ওনার ভাই বলছি, আপনি পরে ফোন করুন। না না, রাখবেন না, দেখুন উনি আজকে আমাকে বলেছিলেন টাউনে এসে ওনার সাথে দেখা করতে। উনি কোথায় আছেন প্লিজ একটু বলুন আমায়, প্লিজ। উনি আছেন কোথাও একটা, কিন্তু উনি এখন দেখা করতে পারবেন না। সে কি, উনি যে আমাকে আসতে বলেছিলেন? শুনুন, আমার না খুব দরকার, একটু প্লিজ আপনি ওকে, ওনাকে একটু ফোনটা দিতে পারবেন প্লিজ? না না, এখন কিছুতেই দেওয়া যাবে না, উনি যে এখন ওনার হোম ওয়ারের সাথে দেখা করছেন। আপনি বলুন কালকে একবার ফোন করে আসবেন। রাখছি। হিনেশ দি, কি হলো, আর কত সময় নষ্ট করবি, যা গিয়ে বল। কিন্তু আমি কি কথা বলবো, আমার তো কিছু বলার নেই,
আরে যা খুশি গিয়ে বল না, অন্তত আলাপটুকু তো কর। কিরে নীল, কি খবর? কোনো খবর নেই কাকিমণি। মেয়েটাকে খুঁজে পাসনি? না, আর পেলাম কোথায়? সারা দিন ধরে ঘুরেই যাচ্ছি, দেখাই করতে পারছি না। কি অসভ্য মেয়ে, কিভাবে বোঝাবো তোমায়? ধান ছড়ো অবধি গেলাম, বললো টাউনে যাবে, সেখানে অবধি এলাম, এখানেও দেখতে পাচ্ছি না ওকে। আর সারা গৌরনগর খুঁজেও তাকে ধরতে পারলাম, ফোন ধরছিল না তার উপরে এত। আর তারপর যখন ফোনটা ধরলো, অন্য একজন ফোন ধরল, ফোন ধরার পর বলছে সে নাকি নিজের হুবু বরের সাথে দেখা করতে গেছে। আর এই কারণেই নাকি ও আমার সাথে আছে, কথা বলতে পারবে না। আমি যেন কালকে ফোন করি, তুমি ভাবতে পারছো কেমন নেই? কোনো কথার দাম নেই, আমি আজ রাত্রে মাকে ছাড়াবো কি করে? অজাতা, আর তাহলে ঘুরে ঘুরে সময় কাটাস না তুই, সাবধানে বাড়ি ফিরে আয় তাড়াতাড়ি। আমি বাড়ি ফিরবো না, আগে মার কাছে যাব, ক্ষমা চাইবো, তারপর আসবো। আচ্ছা শোনো না, আমার ফোনের চার্জটা শেষ, আমি আমি ফোনটা রাখছি, হ্যাঁ পরে কল করবো। ঠাকুর, মেজদির ইচ্ছে পূরণ করো ঠাকুর, ওদের কথা বলিয়ে দাও। মেজদি আসে কিন্তু, এসে গেছে, সামনে এলে কথা বলবি কিন্তু। আচ্ছা দাদা, এখানে ফোন চার্জ দেওয়ার কিছু ব্যবস্থা আছে? এক্ষুনি তো হবে না দাদা, প্লাগ পয়েন্ট তো সবই আটকা আছে। আচ্ছা থ্যাংকস। মেজি কি হলো, চলে যাচ্ছে তো? এবার বিশ্বাস হলো তো ভাই, যা কপালে নেই তার স্বপ্ন দেখতে নেই। আর কোনোদিনও তুই আমাকে এসব চাইপাস বলে জানাবি না, আমাকে আমার মতোই থাকতে দে ভাই। এত কথা তো বলেছিলে, এত মরিয়াছিলে আমার যুদ্ধে, একটা গোটা দিন কেটে গেল, কই একবারও যোগাযোগ করলে না তো? কি হয়েছে, পড়াশোনা বাদ দিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ঘরে ভেতর তো আটকে আসছে আমার। সেটাই যদি হয় তাহলে এখানে দাঁড়িয়ে থাকি কি লাভ, বাইরে বেরিয়ে একটু হাঁ খেয়ে এলেই হয়। চল আমিও যাই। আমি যাবো না, তুই যা। কেন যাবি না কেন? তুই তো বললি পড়াশোনা নষ্ট হচ্ছে, ঠিকই তো বলেছিস, সামনে পরীক্ষা, চল ঘরে চল, আমার জন্য নিজের পড়ার সময়টা নষ্ট করিস না, চল। দাঁড়া তো, সত্যি করে বলতো তোর কি হয়েছে? জানলার সামনে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে তুই কি কারোর জন্য অপেক্ষা করছিস? সেটা নিশ্চয়ই মোবাইলের জন্য নয়, কারণ মোবাইল তো তোর কাছে আর হেঁটে হেঁটে চলে আসবে না,
সুতরাং অপেক্ষা করা, চোখে জল ফেলা কোনোটাই যে মোবাইলের জন্য নয় এইটুকুনি বোঝার মতো বুদ্ধি কিন্তু আমার আছে তারা। আচ্ছা, তুই কি বাই চান্স আকাশদার জন্য অপেক্ষা করছিস? ও তো গ্রামে গেছে, এখন আসবে কি করে? আগেরবারও তো এসেছিল, সকালে গ্রামে গিয়ে বিকেলে তো এসেছিল আমাকে পড়াতে, আসবে এই জন্য চোখের জল। আরে আগেরবার এসেছিল বলে যে বারবার আসবে তার কি মানে? তুই তো বড় অবুঝ, হয়তো কোনো কাজে আটকে গেছে। আচ্ছা দাঁড়া, আমি দেখছি। এই তারা এদিকে আয়। সন্ধ্যা তারা সোম থেকে রবি সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।